দেখুন কিভাবে লা পেনের প্রচারণায় মেড ইন বাংলাদেশ। অনলাইন ডেস্ক: ফ্রান্সের কঠোর ডানপন্থী প্রার্থী ম্যারিন লা পেন মেড ইন ফ্রান্স নীতি আঁকড়ে ধরে আছেন। তার প্রস্তাবিত আর্থিক কার্যক্রমের অন্যতম খুঁটি এই নীতি। তবে তার নির্বাচনী প্রচারণায় যে টি শার্টগুলো বিক্রি হচ্ছে সেগুলো বাংলাদেশে তৈরি বলে জানা গেছে। ব্রিটিশ অনলাইন ইন্ডিপেন্ডেন্টের এক খবরে শিরোনাম করা হয়েছে, লা পেনের মেড ইন ফ্রান্স নীতি সত্ত্বেও তার প্রচারণায় বিক্রি হচ্ছে মেড ইন বাংলাদেশ টি শার্ট। খবরে আরও বলা হয়, কঠোর ডানপন্থী এই প্রার্থী বারবার বলে আসছে যে তিনি বিশ্বায়নের বিরুদ্ধে ফরাসি স্বার্থ রক্ষা করবেন, বিদেশের কারখানাগুলোকে দেশে নিয়ে আসবেন, কিন্তু তার নামে যেসব স্মারক বিক্রি হচ্ছে তা লা পেনের অর্থনৈতিক দেশপ্রেম এর উদাহরণ বলে মনে করা হচ্ছে না, যে দেশপ্রেমের কঠোর প্রচারণা চালাচ্ছেন তিনি। এ সপ্তাহের শুরুতে প্যারিসের ভিলে পিনতে শহরতলিতে লা পেনের এক সমাবেশে যেসব পোলো টি শার্ট বিক্রি হয়েছিল সেগুলো থেকে আগেভাগে লেবেল সরিয়ে ফেলা হয়, ক্রেতারা যেন বুঝতে না পারেন এগুলো কোথায় তৈরি। কিন্তু বিএফএম টিভির প্রতিবেদকরা মানবমূর্তিতে পরানো একটি টি শার্ট অক্ষত লেবেল খুঁজে পান। সেখানে দেখা যায় লেখা আছে মেড ইন বাংলাদেশ। বস্ত্র উৎপাদন ও সস্তা শ্রমের জন্য বিশ্বব্যাপী সুপরিচিত নাম এই দেশ। এই টি শার্টগুলো লা পেনের নির্বাচনী প্রতিশ্রুতির সঙ্গে অসঙ্গতিপূর্ণ কিনা জানতে চাওয়া হলে দোকানের মালিক বলেন, ওই স্মারক টি শার্টগুলোর এম্ব্রয়ডারি ফ্রান্সে করা। বিক্রি টি শার্টগুলোর লেবেলে কেন কেটে ফেলা হয়েছে জানতে চাইলে তিনি কোনো উত্তর দিতে পারেননি। উল্লেখ্য, লা পেনের দেশপ্রেমের অবস্থান সত্ত্বেও গত বছর তার দলের জন্য বানানো টি শার্টগুলো মরক্কো থেকে এসেছিল। আর 2012 সালে ফ্রান্স শোয়ের খবর দিয়েছে যে লা পেনের দল ন্যাশনাল ফ্রন্টের অনলাইন শপে মেড ইন বাংলাদেশ টি শার্ট বিক্রি হচ্ছে। ইন্ডিপেন্ডেন্ট এ নিয়ে ন্যাশনাল ফ্রন্টের কাছ থেকে মন্তব্য চাইলেও এই রিপোর্ট লেখা পর্যন্ত কোনো জবাব মেলেনি। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।